আলহামদুলিল্লাহ, আছো? ভালো আছে আঙ্কেল। আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। জি, কে কে আছে আজকে? আহমদ আছে? আহমদ কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছি। আলহামদুলিল্লাহ। বলো, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। শুনো, হ্যাঁ, আঙ্কেল আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতু। মিস্টার আয়াজ, আঙ্কেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখো, আমার এই জায়গাটা আর তোমারটা পার্থক্য দেখো, কি ডিফারেন্ট কি আছে তোমারটা আর আমারটা? আঙ্কেল, তোমার পাঞ্জাবি আর আমার এখানে কি ডিফারেন্স আছে দেখো দেখি। বলতাম ক্লোজ করো, বোতামটা লাগাও। ও আচ্ছা, ও চালিত কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রোজা আছো? না, আজকে রোজা ছিলাম না। রাখতে পারোনি আজকে? না, এই 14টা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার তোমার ড্রেসটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। হাফাতা না? জি, বোতামটা কি লাগাতে পারবা? তাহলে আরো সুন্দর লাগবে। লাগিয়েছি হ্যাঁ, উপরে। উপরেটা, হ্যাঁ উপরেটা লাগাও, দেখো আরো সুন্দর লাগবে। ওকেল, মাশাআল্লাহ। এই যে কেমন দেখো আছেন? এখন কত সুন্দর, এখন বেশি আসসালামু ভালো লাগছে তাই না? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত, এখন বেশি সুন্দর লাগছে। আর কে আছে? জাইনাব আছে? কেমন আছো জাইনাব? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? তোর আব্বু ভালো আছে? মাশাআল্লাহ। জাইনাব কি রোজা রাখতে পেরেছো? মাশাআল্লাহ। কয়টা করেছো? একটা একটা? মাশাআল্লাহ। আজকে কি তোমাদের ওখানে অনেক গরম? জায়নাব, জায়নাবকে বলছি, জায়নাব কলকাতা থেকে তাই না? হ্যাঁ, আজকে কি কলকাতায় খুব গরম? না, গরম নাই? আচ্ছা, এখানে আবদুল্লাহ কে আছে? আবদুল্লাহ, জি আঙ্কেল, আবদুল্লাহ ভালো আছো? আবদুল্লাহ জি আজম, আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি সম্ভবত গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল না? জি আঙ্কেল, কি অসুবিধা ছিল? না আঙ্কেল, তুমি তো রিয়াদে না আবদুল্লাহ? জি আঙ্কেল, আহমদ, বলো। জি জি, হ্যাঁ, তোমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, আমাকে দিবা? বলো, হ্যাঁ, আপনাকে একটু বড় দিব। কত দিব?
না তোমারটা নিব ভাই, যে তোমারটা অনেক সুন্দর। হ্যালো কে? ওকে ওকে ওকে, জাযাকুমুল্লাহ খায়র। বাই, কাল রফিক। আচ্ছা, এরপরে আর কে আছে আমাদের সাথে নতুন? লাস্ট আরেকজন কাকে দেখছি, কে উনি নতুন? কিনো জো ফায়ার নাকি? আচ্ছা, বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا انك على كل شيء قدير। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? জি আঙ্কেল। হ্যাঁ, কি পড়েছিলাম বলো তো দেখি। আমরা হচ্ছে পড়েছিলাম হচ্ছে ইফতারের শেষের দোয়াটা। মাশাআল্লাহ। তারপরে আরেকটা কি পড়েছিলাম? নামাজের, নামাজের, না মসজিদে যাওয়ার, মসজিদে যাওয়ার, তাই না? মসজিদে প্রবেশের দোয়া। আচ্ছা, তাহলে আমরা ছোট্ট একটু শুনে আসি আগে থেকে। তাহলে ইফতারের দোয়াটা কি জানো? আহমদ বলবে? বলো। জি বলো। জি বলো দেখি। দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে। জায়নাব বলবে? বলো তো দেখি, ইফতারের সময় কি দোয়া বলতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আব্দুল্লাহ, কখন বলতে হয়? ইফতার করার সময় বলতে হয়, ইফতার করার পরে। আচ্ছা, আর একটা কে আছে? দেখছিলাম হলো চলে গেছে নাকি? হ্যালো হ্যালো, মাশাআল্লাহ, সাদাত না সাদ? ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ ভালো রেখেছেন। এই যে দেখো, তোমার সাথে আজকে অনেকেই ক্লাসে যুক্ত হচ্ছে, অনেক দূরে দূরে থেকে। ঠিক আছে, এটা হচ্ছে সাদ। হায়দার ভাই, ওকে অ্যাডমিট করে নেন সাদ। মাশাআল্লাহ, কে এটা? আয়ান। আয়ান, আয়ান আর ফাদুয়া, ফাদুয়া, আয়ান আর ফাদুয়া, কেমন আছো? তোমার নামের বানান? আচ্ছা, আয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি দিব, ক্লাস শেষে দিব। হ্যাঁ, আয়ান না, এ ওয়াই এ এন,
হ্যাঁ কি তুমি ইংলিশে কিভাবে লিখো এক্সপ্লেইন কিভাবে করো A Y double A N আচ্ছা এই ফাদ হচ্ছে F A D F W A ফাদুয়া ফাদুয়া আচ্ছা F A D আচ্ছা আচ্ছা দেবো এখন আমরা আজকে ক্লাসটা করে নিই তারপর তোমার নাম দেবো ইনশাআল্লাহ নামের বানান বলে দেবো ইনশাআল্লাহ কি পড়া হয়েছিল গত ক্লাসে মনে আছে আমাদের টিয়ানকেল কি বলো আমাদের পড়া হয়েছে হচ্ছে মসজিদে প্রবেশ করার দোয়া আর হচ্ছে ইফতারের শেষের দোয়া আর খাবার শেষে খাবার শেষের দোয়া মাশাআল্লাহ আশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা মসজিদে প্রবেশের দোয়া মসজিদের আদব আমরা গত ক্লাসে একটু শিখেছিলাম অল্প একটু বলেছিলাম যে মসজিদে যখন আমরা যাব সালাতের জন্য জুমার সালাতে অথবা অন্য কোন সালাতে যখন মসজিদে যাব বাবার সাথে অথবা বড় ভাইয়ের সাথে তখন মসজিদে গিয়ে আমরা ঢোকার সময় কি বলবো যেমন বাসায় ঢোকার সময় আমরা সালাম দিয়ে ঢুকি দোয়া পড়ি ওরকম মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে মসজিদে প্রবেশের সময় ওই যে দেখো নিচে যেটা লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে এটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা তারপরে ডান পা দিয়ে এই দোয়াটি পড়বো ঠিক আছে মসজিদে ঢোকার সময় দরজায় আগে ডান পা দিব তার আগে সালাম দিব আসসালামু আলাইকুম বলে মসজিদে ঢোকার সময় সালাম দেব তারপরে ডান পা দিয়ে ঢুকবো ঢোকার পরে এই সময় এই দোয়াটি পড়বো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা তাহলে কি হবে জানো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন তার রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন এখানে আবওয়াব মানে হচ্ছে ডোরস দরজা রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন রহমত পাওয়ার জন্য যে সমস্ত জায়গার দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়লে আমাদের জন্য রহমতের দরজা সহজ করে দিবেন ইনশাআল্লাহ আর রহমত হলে আমরা জীবনে অনেক কিছু সহজ লভ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করেন তাহলে তুমি সুস্থ থাকতে পারবা আল্লাহ যদি রহমত করেন তাহলে তোমার লেখাপড়া ভালো হবে আল্লাহ যদি রহমত করেন তাহলে তোমার রুজিতে বরকত দিবেন হ্যাঁ আল্লাহ যদি রহমত করেন তাহলে তোমার ঘর বাড়ি ভালো থাকবে ইনশাআল্লাহ এই জন্য যখনই আমরা মসজিদে যাব তখন এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ মসজিদে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান পা দিয়ে ঢুকবো এবং এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিকা পড়ব ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ 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 এরপরে মসজিদে ঢুকে বসার আগে কি করব আমরা দুই রাকাত সালাত আদায় করব মসজিদে ঢুকে আগেই বসে যাব না বসার আগে দুই রাকাত কি করব দুই রাকাত নফল সালাত আদায় করব এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করব এই দুই রাকাত সালাত আদায় করলে আল্লাহ খুব খুশি হন মসজিদের সম্মান দেওয়া হয় আর মসজিদকে সম্মান করলে আল্লাহ খুশি হন ঠিক আছে এই জন্য যখনই আমরা মসজিদে যাব তখন ডান পা দিয়ে সালাম দিয়ে ঢুকব এবং এই দোয়াটি পাঠ করব তারপরে দুই রাকাত সালাত আদায় করব সালাত কিভাবে আদায় করতে হয় সেটা আমরা
পরে শেখাবো ইনশাআল্লাহ, অথবা তোমরা অনেকে জানো। কোন দোয়াটি বলতে চাও? নামাজের দোয়া। আচ্ছা, নামাজ নিয়ে যেদিন আমরা নামাজের বিষয়ে কথা বলবো সেদিন ইনশাআল্লাহ, যেদিন আমরা নামাজ শিখাবো তার আগে ওযু শিখাবো, নামাজ শিখাবো, সেদিন আমরা ওই দোয়াগুলি শিখবো ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা কি শিখলাম? মসজিদে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া। আব্দুল্লাহ বলো দেখি। হ্যাঁ বলো বলো। আমি খাবার শেষে দোয়া পারো? বলো দেখি খাবার শেষে কি দোয়া? এটা মুখস্থ করেছো? জি অঙ্কল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবে মুখস্থ করেছো? আজকে। আজকে মাশাআল্লাহ। খাওয়ার সময় কি আজকে বলেছো খাওয়ার পরে? মাশাআল্লাহ। ফাদুয়া, তোমার ভাইয়া কি দোয়াটা পড়েছিল আজকে? আমিও বলছি। তুমিও বলেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো তো দেখি ফাদুয়া। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, গুড গার্ল, তাই না? হ্যাঁ ফাদুয়া, গুড গার্ল। হ্যাঁ সুন্দর করে বলতে পেরেছো। আমি বলবো বলবো বলো 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 আব্দুর রহমান বলো। আলহামদুলিল্লাহ আছে আতা মানি আচ্ছা আচ্ছা মেল কর। কে বলবে? সাদ বলবে। আলহামদুলিল্লাহ ইফতার ইফতারের দোয়াটা কি জানো? সাদ বলো তো দেখি। আমি ইফতারের দোয়াটা বলতে চাই। বলো বলো বলো। হ্যাঁ যাহাবা জামা উ আবতালাতিল উ ওয়া সাবাতাল আজু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে বলবে? আয়াজ বলবে। আমি বলবো শেষে দোয়া আঙ্কেল। হুম হুম আচ্ছা। যাহাবা জামা উ আবতালাতিল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবার বলো আবার বলো, সুন্দর করে বলো। যাহাবা জামা উ আবতালাতিল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবতালাতিল উরুকু। আমি বলবো। হুম কে বলবে? আমি অন্ত বলবো। বলো। জামাউ আবতালাতিল উরুকুম আসাবাতাল আজরু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আহমদ, তাই না? অর্থ বলবো। আচ্ছা আরেকটু বলি দেখি, আমরা এটা প্র্যাকটিস করেছি কিনা বলো দেখি। আজকে ঘুম থেকে ওঠার সময় কি বলেছো? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতনা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। জায়নাব বলবে। আলহামদুলিল্লাহ আহয়ানা বাদামা
বলো সাত বলবে বলো ঘুম থেকে ওঠার দোয়া আজকে ঘুম থেকে ওঠার সময় কি দোয়া বলেছো মাশাআল্লাহ 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 অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে বলবে আয়ান আয়ান বলবে আয়ান বলবে এবার আয়ান বলবে ঘুম থেকে ওঠার দোয়া ঘুম থেকে ওঠার সময় কি দোয়া বলছো ওটা শিখোনি এখনো আচ্ছা ওটা আম্মুর কাছ থেকে আজকে শিখে নিবা ওই যে আমাদের স্ক্রিনে দেওয়া আছে দেখো স্ক্রিনে দেওয়া আছে ওখান থেকে শিখে নিবা আচ্ছা আজকে আমরা ছোট আরেকটা দোয়া শিখে শেষ করব ইনশাআল্লাহ আমরা তো মসজিদে ঢোকার সময় কি বলতে হয় বললাম তুমি বলো বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন মসজিদ থেকে সালাত শেষ করে যখন বের হয়ে যাব তখন কি বলতে হয় হ্যাঁ তখন কি বলতে হয় কে বলবে কে বলবে মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলতে হয় শুধু যদি আমরা বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা এই ছোটটুকু শিখি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা এই যে এখান থেকে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা এই যে এখান থেকে হ্যাঁ আগে ক্লাসে মধ্যে একটু রং করে দিবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখো কি বলতে পারি কে বলবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা হ্যাঁ মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলতে হয় দেখো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা এই যে দেখো হ্যাঁ এই যে পর্যন্ত হ্যাঁ শেষ এখান থেকে হ্যাঁ এখান থেকে হ্যাঁ এই পরের শব্দটি হ্যাঁ না না মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা দিয়ে বের হতে হয় আর বের হওয়ার সময় বলতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা বলো সবাই আল্লাহুম্মা ইন্নি এই যে দেখো আন্ডারলাইন করা হচ্ছে এইটা আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ ইন্নি আসআলুকা আমি আপনার নিকটে প্রার্থনা করছি মিন ফাদলিকা আপনার অনুগ্রহ থেকে
অর্থাৎ দুনিয়াতে যখন আমরা মসজিদ ছেড়ে বের হয়ে আসব তখন রুজির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা সবগুলি হচ্ছে আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহের কাছ থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে আমরা আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ এখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আপনি আমাদের সবকিছুর ব্যবস্থা করে দিবেন, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা। এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন। যেমন ঢোকা মসজিদে প্রবেশের সময় দোয়া পড়লে আল্লাহ রহমতের দরজা খুলে দেন, ঠিক তেমনি ভাবে মসজিদ থেকে বের হওয়ার সময় যদি এই দোয়া পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রুজির ব্যবস্থা করে দিবেন, চিকিৎসার ব্যবস্থা করে দিবেন, সবকিছু সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। অতএব আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বো, যদি মনে বিশ্বাস নিয়ে ঠিকভাবে আল্লাহর উপর ভরসা করে যদি আমরা এই দোয়াটি পড়ি প্রতিদিন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল প্রকার রুজির ব্যবস্থা করে দিবেন, সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা আবার বলি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা। সালিদ বলো দেখি, সালিদ এই দোয়াটি বলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা করি নাই। আচ্ছা আমার সাথে সাথে বলো, আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আসআলুকা মিন ফাদলিকা, মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, ছোট করে শুধু ওইটুকু দেওয়া হবে, ছোট করে শুধু আল্লাহুম্মা আসআলুকা মিন ফাদলিকা এইটুকুই দেওয়া হবে ইনশাআল্লাহ, তোমাদের তোমাদের গ্রুপে এইটুকু দেওয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা এইটুকু দেওয়া হবে ইনশাআল্লাহ। আঙ্কেল মসজিদে ঢোকার দোয়াটা কি? মসজিদে ঢোকার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ঠিক আছে, মসজিদে বের হওয়ার, মসজিদ থেকে বের হওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, খুব সহজ, দুটি সহজ দোয়া, মুখস্থ করে নিব আমরা সবাই ইনশাআল্লাহ, আগামী ক্লাসে সবাই শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই শোনাবো, ঠিক আছে। আচ্ছা রেডি, গত ক্লাসে কি ধাঁধা বলা হয়েছিল মনে আছে? মনে করতে পারি না কেন? ও হ্যাঁ আঙ্কেল, আমার এখন মনে পড়ছে যে তিনটা একটা ওয়ার্ড হচ্ছে ইংলিশে যেটা দিয়েছে, আরো দুইটা ওয়ার্ড হচ্ছে বানানো যায় আর দুইটা লেটার নিয়ে নিলে এটা চেয়ার, তাহলে পাঁচটা লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে, এমন একটা ওয়ার্ড হবে যে ওয়ার্ডের অর্থ যা হবে সেটা প্রত্যেকের বাড়িতে পাওয়া যাবে, গেলে হেয়ার আর তারপরে এইচটা নিয়ে গেলে এয়ার পাতা হয়। সালিদ বলো দেখি, কি বলা হয়েছিল? এবং ইয়ার, তাই না? হ্যাঁ
আচ্ছা বলো দেখি আজকে আরেকটা কোন চতুষ্পদ প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় বলো দেখি সবাই পাস সবাই পাস না সবাই ভালো করে আচ্ছা বলো দেখি কোন চতুষ্পদ প্রাণী আওয়াজ করে না আচ্ছা চারটা পা থাকে কিন্তু চারটা পা মানে চতুষ্পদ প্রাণী চারটা পা কোন প্রাণীর কিন্তু সে কোনো আওয়াজ করে না জিরাফ জিরাফ আওয়াজ করে না জিরাফ দেখেছো জি জি আমি তো দুটো দেখেছি আওয়াজ করে দেখো কোনটা জিরাফ এটা এটাও জিরাফ এটাও জিরাফ এটাও জিরাফ এটা জিরাফ এটা জিরাফ এটা কি জিরাফ হচ্ছে কি জেব্রা হ্যাঁ আমি জিরাফ অনেকবার দেখেছি এই যে দেখো কি করতেছ এত চিৎকার কেন জিরাফ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত শেষ করি আল্লাহ হায়াত আগামী ক্লাসে নতুন আরেকটা বিষয় নিয়ে আঙ্কেল আমরা বৈঠকের শেষের দোয়াটা পড়তে পারি হ্যাঁ অবশ্যই পড়বো ইনশাল্লাহ সবাই পড়বো বৈঠক শেষের কি দোয়া বৈঠক শেষে কি পড়তে হয় পড়ে বৈঠক শেষ করতে হয় মজলিস শেষ করতে হয় ক্লাস শেষ করতে হয় আয়ান আয়ানের নামটা ইংরেজিতে লিখেছো AYAAN আয়ান জি আয়ান যদি তুমি এভাবে লিখো আইন ইয়া আলিফ নুন আঙ্কেল আপনি কি জানেন হ্যাঁ কালকে দিন কিসের কালকে কালকে আগামীকাল আগামীকাল আপনি কি জানেন কিসের রাত হবে ও কদরের রাত সবে কদরের রাত
শবে কদর মানে কদরের রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কি করতে হয়? আঙ্কেল কিয়ামের নামাজ পড়তে হয়। রাতে নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। হ্যাঁ, রাত্রে নামাজ, হ্যাঁ রাত্রে নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, দোয়া পড়তে হয়, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে হয়। তোমরা কি করবা? একটু কোরআন তেলাওয়াত করবা, একটু সালাত আদায় করবা, তারপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমার ব্রেন ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে কোরআন পড়ার তৌফিক দাও, সালাত আদায় করার তৌফিক দাও, নিয়মিত ইমানের উপরে রাখার থাকার তৌফিক দাও, আমার রুজিতে বরকত দাও, আমার বাবা মাকে হেফাজত করো, এইভাবে দোয়া করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, লাইলাতুল কদরে রাতে আব্বু আম্মুর সাথে জেগে একটু দোয়া করবা, একটু কোরআন তেলাওয়াত করবা, আবার একটু সালাত আদায় করবা ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আয়ান বানানোর কি নাম লিখবা? যেখানে বড় করতে পারছি না আমি, ছোট করে লিখবা, আমি কলম দিয়ে লিখে দেখাই। দেখতে পাচ্ছ? জি আঙ্কেল। এই যে ঠিক আছে, আমরা শেষ করি আজকে। জি আঙ্কেল। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته الى اللقاء ان شاء الله আগামী সপ্তাহে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তারপরে শুনো আগামীতে আমরা আসসালামু আলাইকুম ঈদের শুনো ঈদের উপলক্ষে আমরা একটা আলাদা কমন ক্লাস করব ইনশাআল্লাহ সেখানে শুধু কি হবে শুধু কুইজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ ঈদের উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা একটা ক্লাস করব সেটা শুধু কুইজ হবে ইনশাআল্লাহ ঈদের ক্লাসে কি কুইজ হবে ক্লাস ঈদ উপলক্ষে আমরা আরেকটা ক্লাস করব তখন ওই দিনে জানিয়ে দেওয়া হবে ঈদের আগে ঈদের দিনে করব কি অথবা ঈদের পরের দিন করব এটা তোমাদেরকে নোটিশ করা হবে ইনশাআল্লাহ তো ওই দিনে আমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করব ভালো ড্রেস আপ করব আর কি করব কুইজ হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে জাযাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু